সো আমার হাতে দেখতে পাচ্ছেন রিয়েলমি সিক্স আই। আজকে এই হ্যান্ডসেটটির আনবক্সিং হবে, ফুল হ্যান্ডসন রিভিউ হবে, ক্যামেরা টেস্ট এবং গেমিং রিভিউ তো থাকছেই। এবং এর যে প্রাইস ধরা হয়েছে, প্রাইস রেঞ্জ অনুযায়ী এই ফোনের সাথে কিন্তু অনেকটাই কম্পিটিশন করছে রিয়েলমি সিক্স এবং শাওমি রেডমি নোট এইট প্রো। সো প্রাইস রেঞ্জ অনুযায়ী কোন ফোনটি পিক করা আপনার জন্য যথাযথ হবে এবং ফোনটির পজিটিভ সাইড এবং নেগেটিভ যে সাইডগুলো আছে সেগুলোও কিন্তু ছেড়ে দেওয়া হবে না। সো ফার্স্ট অফ অল বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল প্রথমবারই হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নতুন নতুন টেকনোলজি ভিডিও সবার আগে দেখবেন। সো চলুন আনবক্সিং। সো কুইকলি আনবক্সিংটা সেরে নেই। সো আমরা কাটারটি দিয়ে এটি জুবরে র্যাপিং পেপারটি আছে সেটি কট করে কেটে নিচ্ছি। একদম ইন্টিগ্রেটিভ বক্স, উপরের পলিটা আমরা সরিয়ে ফেলছি এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু অরিজিনাল লুকটি এবং রিয়েলমি সিক্স আইয়ের বক্সটি এখন আমরা আনবক্স করছি, এটি বেরিয়ে এসেছে। সো আমরা যদি এখন দেখি বক্সের ভিতরে প্রথমে কিন্তু একটি ছোট বক্স রয়েছে, এর ভেতরেই রয়েছে আমাদের হালকা ট্রান্সপারেন্টযুক্ত একটি ব্যাক কেস এবং ভিতরে কিছু খুঁটিনাটি ইউজার ম্যানুয়াল রয়েছে, চাইলেই সেগুলো দেখে নিতে পারেন। তার নিচে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ফোন রিয়েলমি সিক্স আই, এটি সুন্দর একটি পলিতে মোড়ানো আছে। সো আমরা যদি একটু এক লুক দেখে নিই তাহলে দেখবো যে এর ভিতরে যে ফিনিশিংগুলো অনেকটা কিন্তু ব্যাম্বু বা বাঁশের মতো একটা ফিনিশিং এখানে রয়েছে। সো বক্সের ভিতরে আর কী কী কন্টেন্ট রয়েছে যদি একটু দেখি, তাহলে প্রথমে বেরিয়ে আসবে 18 ওয়াট ফাস্ট চার্জার, এটি কিন্তু ইন দ্য বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এবং রয়েছে একটি ইউএসবি কেবল। ইউএসবি কেবল হচ্ছে টাইপ সি। সো আপনারা দেখতেই বুঝতে পারবেন এটি হচ্ছে টাইপ সি একটি পোর্টযুক্ত ইউএসবি কেবল। সো রিয়েলমি সিক্স আই এই ফোনটির ফার্স্ট ইম্প্রেশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে ব্যাক পার্টে ইউজ করা হয়েছে প্লাস্টিক। সো ফোনটির টপ সাইড একদমই ফাঁকা রাখা হয়েছে এবং বাম পাশে দেওয়া আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং সিম কার্ড ট্রে উইথ ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ফোনটির বটম সাইডে রয়েছে 3.5mm জ্যাক, রয়েছে মাইক্রোফোন, রয়েছে চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। সো তিন পাশ দেখা হয়ে গেছে, আমরা এখন চলে যাব ডান পাশটায়। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র পাওয়ার বাটনটি সেট আপ করা আছে। সো ব্যাক সাইডে রয়েছে 4টি ক্যামেরার সাথে একটি এলইডি ফ্ল্যাশ এবং রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ফ্রন্ট সাইডে দেওয়া আছে একটি নসযুক্ত ডিসপ্লে এবং তার মধ্যে কিন্তু একটি সেলফি ক্যামেরা বসানো আছে। সো ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও G80। সো আমার জানা মতে হেলিও জি সিরিজের এটি লেটেস্ট প্রসেসর। সো প্রসেসরটি কিন্তু অ্যানাউন্স করা হয় ফেব্রুয়ারি 3, 2020। 12 ন্যানোমিটার বেস একটি প্রসেসর, এই সময়ে এসে এই টাইপের একটি টেকনোলজি একটু যেন মানা কঠিন হয়ে যাচ্ছে। ফোনটিতে জিপিইউ হিসেবে দেওয়া আছে G52। যেহেতু এই প্রসেসরটি DDR5 র্যাম সাপোর্ট করে না, সেহেতু এখানে ইউজ করা হয়েছে DDR4। সো প্রাইস রেঞ্জ অনুযায়ী ফোনটির প্রসেসর আমার কাছে মোটামুটি লেভেলের লেগেছে। সো এখন আমরা চলে যাব ফোনের ডিসপ্লে সেগমেন্টে। এতে ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.4 ইঞ্চ IPS ডিসপ্লে, যার ডিসপ্লে রেজলেশন হচ্ছে 720p এবং PPI হিসেবে দেওয়া আছে 270 PPI। সো ডিসপ্লে সেগমেন্ট কিন্তু আমাকে মোটেও সন্তুষ্ট করতে পারেনি প্রাইস রেঞ্জ অনুযায়ী, কারণ এই প্রাইস রেঞ্জে দেখা যাচ্ছে অনেক ফোনই কিন্তু ফুল HD দিচ্ছে এবং তাদের PPI যে কোয়ালিটি সেটিও কিন্তু প্রায় 350-400 মতো। সো আমরা এখন ডিরেক্ট চলে যাব ফোনটির গেমিং রিভিউতে। সো যেহেতু এটি একটি মিডিয়াটেকের প্রসেসর, অনেকেরই ধারণা আছে এটির গেমিং এক্সপিরিয়েন্স বা হিটিং কোনো ইস্যু আছে কি না। সো ফোনটিতে আমরা পাবজি প্লাস অন্যান্য গেম প্লে করেছি, এখানে মোটামুটি খুবই ভালো প্লে হয়েছে, স্মুথলি রান হয়েছে। নর্মালের চাইতে হিটিংটা একটু বেশি মনে হয়েছে, যদিও মনে হচ্ছে এটি কোনো সফটওয়্যার প্রবলেম হতে পারে, পরবর্তী আপডেটে মনে হয় এটি ঠিক হয়ে যাবে। ব্যাক সাইডের প্লাস্টিক কিন্তু যথেষ্ট স্মুথ ছিল, যথেষ্ট গ্লেজি, হালকা হালকা এবং র্যাশযুক্ত সুন্দর লাগছিল দেখতে। ব্যাক সাইডে দেওয়া রয়েছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং রয়েছে 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। এবং 2 মেগাপিক্সেলের এই দুটি ক্যামেরা মাইক্রো এবং ডেপ আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মনে হচ্ছে এটি খুব একটা সান্ত্বনা স্বরূপ একটা ক্যামেরা আমাদেরকে দিয়ে রেখেছে। ফোনটিতে রয়েছে EIS সাপোর্ট এবং এতে কিন্তু ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps-এ, 60fps দেয়নি। সো ফোনটির ক্যামেরা স্যাম্পল দেখবো, আমরা কিছু ইমেজ উঠিয়েছি,
ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং অ্যাকুরেট ছিল, এইচ ডিরেকশন সুন্দর ছিল, কিন্তু কোথায়ও গিয়ে যেন একটু কালারটা একটু ওভার, একটু এক্সট্রা কালার দিয়ে দিচ্ছিল। যদিও দেখতে খারাপ লাগছিল না, আরও ভালো লাগছিল, কিন্তু যার যার রুচি, কিন্তু রিয়েলিস্টিক কালার চাইতে একটু ডিফারেন্ট কালার এখানে কিন্তু আপনারা পাবেন। সো ব্যাক ক্যামেরা মোটামুটি আমার কাছে লেগেছে, এবং আরও যদি কিছু স্যাম্পল দেখি তাহলে দেখবো যে এটি নর্মাল মুডে ক্যাপচার করা, আমার একটু আলট্রা ওয়াইডে যদি দেখি আলট্রা ওয়াইড কিন্তু এভাবে ক্যাপচার করছে। সেলফির জন্য দেওয়া আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সো আমরা এই ক্যামেরার এক্সাম্পলগুলো দেখবো বা স্যাম্পলগুলো দেখবো। সো সেলফি ক্যামে কিন্তু আমি সন্তুষ্ট না, কারণ দেখা যাচ্ছে সাবজেক্টটাকে ফোকাস করতে যে পিছনে কিন্তু ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে, যদিও এটি সবসময় হয় না, মাঝে মাঝে হয় আর কি। ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং হচ্ছে 1080p 30fps। সো এই বাজেট সেগমেন্টে এসেও কিন্তু দেখা যাচ্ছে 5000mAh-এর একটি বিশাল ব্যাটারি এখানে দেওয়া আছে, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 18W-এর ফাস্ট চার্জার। ফোনটির আন্তত স্কোর হচ্ছে 202,275, এটি কিন্তু মোটামুটি ভালো একটি স্কোর বলা যায়। ফোনটির প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি। পিছনে এবং দেওয়া আছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। নেগেটিভ লেগেছে এর ডিসপ্লে কোয়ালিটি এবং ফ্রন্ট সাইড ক্যামেরা, এবং ফোনটির প্রসেসরও প্রাইস রেঞ্জ অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ফোনটি আমার প্রাইস রেঞ্জ অনুযায়ী খুব একটা ভালো লাগেনি। সো নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এখন বাকিটুকু আপনার সিদ্ধান্ত, আপনার মানি আপনার সিদ্ধান্ত।